রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্বে তিনি উত্তরাধিকার সূত্রে কাউকে খিলাফত হস্তান্তর করেননি, বরং মুসলমানদের মধ্যে শূরা ভিত্তিক খিলাফতের ব্যবস্থা করেই তিনি চলে যান। তার ওফাতের পর কাকে খলিফা বেছে নিতে হবে, কে মুসলমান জনগোষ্ঠী ও তাদের রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, এটি নিয়ে মুহাজির ও আনসারদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। মক্কার মুহাজিরগণ দাবি করেছিলেন তারা খিলাফতের যোগ্য, যেহেতু নবীর বংশের লোক এবং তারাই নবীর দাওয়াতকে সর্বপ্রথম সত্যায়ন করেছিলেন। অন্যদিকে মদিনার আনসার সাহাবিদের দাবি ছিল তারা খিলাফতের অধিক হকদার, কারণ তারা নবীকে হিজরতের পর সাহায্য রক্ষা করেছিলেন। আনসারির সাহাবিরা খাজরাজ গোত্রের নেদা সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করেন। এদিকে সমস্ত সাহাবি শকিফায়ে বনি সাদ নামক এক স্থানে একত্রিত হন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচনের জন্য আলোচনায় বসেন। সবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হয়। এটি ছিল বিশেষ বাইয়াত। পরদিন মসজিদে সব মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সাধারণ বাইয়াত গ্রহণ করেন। قد علمت ما كان مني البارحة حين بلغني خبر وفاة رسول الله سيبقى في أمته حتى يشهد عليها بآخر أعمالها فقوموا فبايعوا. আবদুল্লাহ আবু বকর বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা উসমান পরিচিত ছিলেন আবু কুহাফা নামে। ছয় পুরুষ পরে তার বংশলতিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে গিয়ে মেলে। তিনি রাসূলের প্রতিটি কথা কোনো দ্বিধা ছাড়া সত্য বলে মেনে নিতেন, এই জন্য তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তিনি। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা বিন জায়েদের কাঁধে 5000 সৈন্য নেতৃত্ব দিয়ে তাকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান। সিরিয়ার গাসসানি আরবরা উসামা বিন জায়েদের পিতাকে হত্যা করেছিল, ফলে তাদেরকে উচিত শিক্ষা দিতে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের পূর্বেই দিয়ে গিয়েছিলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে বাহিনী শামে গমন করে এবং মুতার নিকটবর্তী বালকা নামক স্থানে রোমানদের সঙ্গে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হয়। মুসলমানরা এসব বিজয় লাভ করে দীর্ঘ 40 দিন পর প্রচুর মূল্যবান গনিমত নিয়ে মদিনায় ফিরে আসে। এই যুদ্ধ তৎকালীন বড় বড় যুদ্ধ বিজয়ের ভূমিকা হিসেবে কাজ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে একদল ধর্মত্যাগী এবং বিদ্রোহী ইসলামের ফরজ বিধান জাকাত দিতে অস্বীকৃতি জানায় এবং জাকাতের বিরোধিতা করে। তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। بل تؤدون الزكاة عودوا إلى رحالكم الله أكبر কয়েকজন সাহাবীর নেতৃত্বে আরবের ইয়ামামা, বাহরাইন, ওমান ও ইয়েমেন ইত্যাদি এলাকায় সৈন্যবাহিনী পাঠান। এসব ধর্মত্যাগীর মধ্যে উল্লেখযোগ্য ইয়ামামার অধিবাসী মিথ্যাবাদী মুসাইলামা, সে নিজেকে নবী দাবি করত। মুসাইলামা যখন বনি তামিমের সাজ্জাজ নামক জনৈকা মহিলাকে বিয়ে করে, তখন তার ফিতনা ভয়াবহ রূপ নেই, কেননা তার স্ত্রী সাজ্জাজ নিজ স্বামীর মতো নিজেকে নবী দাবি করেছিল। রিদ্দার যুদ্ধে সাহাবিদের মধ্যে যারা সবচেয়ে বেশি সাহসিকতা পরিচয় দেন তারা হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরিমা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে অংশগ্রহণকারী চারজন সাহাবি আবু হুজাইফা ইবনে উতবা, সালেম ইবনে সালেম, আবদুল্লাহ ইবনে সুহাইল ইবনে আমর এবং যায়েদ ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন।
এই রিদ্দার যুদ্ধের মাধ্যমে আরব উপদ্বীপ ধর্মত্যাগী ও বিদ্রোহী মুক্ত হয় এবং ইসলামের ঝান্ডা তলে স্বাধীনভাবে এক আল্লাহর একত্ববাদে কার্যক্রমে অব্যাহত থাকে। হীরা ও আনবার বিজয়। 12 হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহ তাআলাহ হীরা এবং আনবার নামক দুটি শহর বিজয় করতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাআলাহর নেতৃত্বে এক বাহিনী প্রস্তুত করেন। খালিদ বিন ওয়ালিদের সহযোগিতায় থাকেন মুসান্না ইবনে হারিসা শাইবানি রাদিয়াল্লাহ তাআলাহ। এই যুদ্ধ সংঘটিত হয় পারস্যের বিরুদ্ধে। যুদ্ধে মুসলমান সৈন্যরা বিজয় লাভ করে। হীরা ফুরাতের পশ্চিম তীর, শামের মরু অঞ্চল এবং ইরাকের উল্লেখযোগ্য কিছু শহর মুসলমানদের দখলে আসে। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের নেতৃত্ব মুসান্না ইবনে আল হারিসার কাছে অর্পণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে শাম অভিমুখে সেখানকার মুসলিম বাহিনীর সহায়তার উদ্দেশ্যে রওনা হন। শাম বিজয়। শাম বিজয় অভিযানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি সৈন্য দলকে 4 জনের নেতৃত্বে প্রেরণ করেন। হিমসের দিকে প্রেরণ করা হয় আবু উবাইদা আমের বিন জাররাহের বাহিনী, জর্ডানের দিকে সুরহাবিল বিন হাসানার বাহিনী, ফিলিস্তিনের দিকে আমর ইবনু আল আসের বাহিনী এবং দামেশকের দিকে প্রেরণ করা হয় মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের বাহিনীকে। এই 4 সৈন্যবাহিনীর সর্বমোট সংখ্যা ছিল 36,000। একই মুহূর্তে বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস তার সৈন্যবাহিনীকে মাহানের নেতৃত্বে মুসলমানদের মোকাবেলা করতে পাঠায়। তাদের সৈন্য সংখ্যা ছিল 80,000। যুদ্ধ যতই ভয়ানক রূপ নিচ্ছিল রোমানদের পক্ষে সাহায্য এবং সৈন্য সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে তাদের সৈন্য সংখ্যা 2,40,000 পর্যন্ত ঠেকে। এর বিপরীতে মুসলমানদের সংখ্যা ছিল কেবল 40,000। ফলে মুসলমানরা দুর্বল হয়ে খলিফা সহযোগিতা কামনা করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হীরা থেকে তার সেনাবাহিনী সহ ইয়ারমুকে এসে মুসলিম বাহিনীর নেতৃত্ব পরিচালনার নির্দেশ দেন। খালিদ বিন ওয়ালিদ ছিলেন যুদ্ধশাস্ত্রে পারদর্শী এবং বিচক্ষণ নেতা, ফলে তিনি উত্তমভাবে সৈন্যদেরকে গুছিয়ে নেন, তাদেরকে ডান বাম এবং মধ্যবর্তী সারিতে সঠিকভাবে সাজান। ইয়ারমুকের যুদ্ধ চলাকালীন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতপ্রাপ্ত হন। তার ওফাতের পর খিলাফতের ভার দেওয়া হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। وكنت كما قال رسول الله ضعيفا في بدنك قويا في امر الله تعالى فالحقك الله عز وجل بنبيه محمد ولا حرمنا اجرك ولا اضلنا بعدك صدقت يا ابو الحسن। بل تؤدون الزكاه।